নমস্কার বন্ধুরা আবারও সকলকে লার্নিং থ্রি সিক্স টু ইথ পোসেন শিলা চ্যানেলে স্বাগত জানাই স্কুল খোলা নিয়ে ভাবনাচিন্তা কালী পর জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী করোনা আবহে স্কুল খোলা নিয়ে রাজ্য সরকার ভাবনাচিন্তা করবে কালী পর জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কালীপুজো পর্যন্ত বন্ধ স্কুল তবে স্কুল খুললে কি কি ব্যবস্থা নেওয়া হবে বা কী কী স্বাস্থ্যবিধি মানতে হবে তার নির্দেশিকা তৈরি করে ফেলেছে রাজ্য সরকার স্কুল খুললে একসঙ্গে সব ক্লাস হবে নাকি নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস আগে শুরু হবে তা নিয়েও শুরু হয়েছে আলোচনা মুখ্যমন্ত্রী বলেছেন স্কুল নিয়ে কালী পুজোর পর ভাবা যাবে এখন ভাবা যাচ্ছে না কারণ পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি স্কুল না খুললেও সেখানে অবশ্য পৌঁছে গিয়েছে মাস্ক সরকার সিদ্ধান্ত নিয়েছে করোনা আবহে মাস্ক দেওয়া হবে মিড ডে মিলের চাল আলুর সঙ্গে সেই প্রক্রিয়া শুরু হবে শীঘ্রই অভিভাবকদের স্কুলে এসে তা সংগ্রহ করতে হবে দীর্ঘ ছ মাস ধরে স্কুল বন্ধ সরকারি থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনা অনলাইন নির্ভর পরীক্ষা পর্যন্ত বাড়িতে বসে অনলাইনে ডিসেম্বরের আগে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে শুরু করা যাচ্ছে না শিক্ষাবর্ষ এই প্রেক্ষাপটে স্কুল কবে খুলবে তা নিয়েই চলছে ভাবনাচিন্তা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং সমস্ত শিক্ষা সম্পর্কিত খবর আপনাদের ফোনের সঙ্গে সঙ্গে পেয়ে যান ধন্যবাদ